মৃত্যু হলো মা এবং মেয়ের। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রীর হরিসভা দ্রিজেন মুখার্জি রোডে। হঠাৎই বাড়ির দোতলার ঘরে আগুন লেগে যায়। ঘটনাটির সময় ঘরের মধ্যে মা এবং মেয়ে ছিলেন এবং দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে লোকাল থানার পুলিশ এবং দমকল কর্মীরা যান। সোমা মিত্র এবং কাকলি মিত্রর অগ্নিদগ্ধ দেহগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, কিভাবে ঘটনাটি ঘটেছে তারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সেটা যে বলতে পারবো না, আমরা নিচে থাকি তো, উপরে একটা নিচ থেকে একটা গন্ধ পেয়েছিলাম। গন্ধ পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে নিচ থেকে বেরিয়ে ওপরে যাই, ওপরে দরজা বন্ধ পাই। ধাক্কাধাক্কি করার পর না খোলাতে তিন চারজন মিলে দরজাটা ভেঙে ওপরে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ওপরে কোনোভাবেই যাওয়া সম্ভব হয়নি, কারণ আগুনের এতই হলকা ছিল। ওই দাদাও গেছিলেন, আর ওই এই পাশের ফ্ল্যাটে একজন নিমাইদা, সবাই মিলেই ওটার চেষ্টা করেছিল। সময়টা ঠিক এক ঘন্টা আগে সেটাও বলতে পারবো, মানে হঠাৎ কি করে বুঝতে পারলে যে আগুন লেগেছে, কি করে? একটু গন্ধ পাচ্ছিলাম স্লাইড, তারপর একটা কি একটা আওয়াজ হয়েছিল, তখন আমি বুঝতে পারিনি। তারপরে ওপরে গিয়ে দেখি ধোঁয়া বেরোচ্ছে, তখনই বুঝি দাউ দাউ করে কয়েক সেকেন্ডের মধ্যে। এখন সম্ভবত বড় মাসির মেয়ে আর বড় মাসি আটকে আছে। একজনের বয়স, বড় মাসির বয়স 69 হবে আর দিদির বয়স ওই 42-44। তারা কি বেরোতে পারেনি? না,